বন্ধুরা আজ আমরা জানব পণ্যের প্যাকেটে লাল অথবা সবুজ বিন্দু কেন থাকে চিপস কিংবা সানাসুর সহ বিভিন্ন পণ্যের প্যাকেটে এরকম সবুজ বা লাল বিন্দু নিশ্চয়ই দেখেছেন মূলত সবুজ বিন্দু দ্বারা ভেজ এবং লাল বিন্দু দ্বারা নন ভেজ প্রোডাক্ট বুঝায় অর্থাৎ সবুজ বিন্দু ব্যবহৃত পণ্যগুলো তৈরিতে কোনো প্রাণীজ পণ্য ব্যবহৃত হয়নি বিপরীতে লাল বিন্দুপণ্যগুলো নিরামস ভুজি ব্যক্তিদের খাওয়ার উপযোগী নয় বন্ধুরা ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না এবং নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ